কামে কি ফরিস তো দেহ দি আ কাম এই দেওয়াটা কাম কথা কত হইলো মুরুব্বি রইলো বিআই মানুষ না মালাদা সুন্দর দেয়া যাইতেছে না হ্যাঁ হ্যাঁ মোটরসাইকেল চুরি হয়ে গেছে এটাও কাম এক কিছু কোনাকে একটা 2 লাখ টাকার মোটরসাইকেল চুরি হয়ে গেছে ওই যে আ কাম কইছেন আপনি আমার প্রেম সূক্ষ্ম প্রেম এই সূক্ষ্ম প্রেমটা করতে হয় আমার আল্লাহর সাথে বান্দার একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম হ্যালো হ্যালো সাউন্ডটা একটু ক্লিয়ার করেন হ্যালো 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 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে তার যিনি প্যারা হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির পাক কদমে পাক দরবারে আমি শত কোটি ভক্তি রাখি আহলে বায়াত পাক মানজাতুন মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাম খাতুনে জান্নাত মা ফাতেমা আলাইহিস সালাম মাওলা ইমাম হাসান আলাইহিস সালাম মাওলা ইমাম হোসেন আলাইহিস সালাম তাদের সেই পাক কদমে নূরানি কদমে আমি শত কোটি ভক্তি রাখি পৃথিবীর মধ্যে যত নবী রসুল উলি আল্লাহ আগমন করেছে প্রত্যেকের নূরানি কদমে আমি ভক্তি রাখি আমার যিনি মুর্শিদ কেবলা আওলাদে রসুল আল হাসানি হযরত মঈনুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারী আমার বাবা জান কেবলার পাক রওজা মোবারকে আমি ভক্তি রাখি তৎসঙ্গে আজকে যে মহান অলির দরবারে আমরা হাজির হয়েছি আশিকি রসুল ভক্তগণের নয়নমণি হযরত দয়াল বাবা আমির শাহ বাউল সেই বাবার দরবারে আমি ভক্তি রাখি এবং বাউল শাহ বাবার রুহানি ফয়েজ কামনা করে এই অনুষ্ঠানের আয়োজন যারা করেছেন আজকের এই সম্মানিত অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ দেলার হোসেন সদস্য 3 নং ওয়ার্ড ভাকুর তেরিন পরিষদ আমি তাহার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক সাহেব বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক আমি আমার দাদা ভাইয়ের প্রতিও শ্রদ্ধা সালাম ভক্তি রাখি তৎসঙ্গে এই অনুষ্ঠানের সাথে আরও যারা সম্পৃক্ত রয়েছেন বাউল প্রাণের দয়ালে রে আমি পাপিও পোরা
Bye.
আমার সালাম নিবেন তারা, আমার সালাম নিবেন তারা, বটদারের মা ভগ্নীরা, দালালের মা ভগ্নীরা, আমার সালাম নিবেন তারা, আমার সালাম নিবেন তারা, আমার প্রতিপক্ষ শিল্পী যিনি, আমার প্রতিপক্ষ শিল্পী যিনি, আমার সালাম নিবেন তিনি, আমার সালাম